বাংলাদেশৰ অৰাজক পৰিস্থিতিত আক্ৰান্ত হৈছে বহু হিন্দু লোক এই সন্দৰ্ভত প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে বাংলাদেশ হিন্দু মহাসভাৰ মহাসচিব গোবিন্দ চন্দ্ৰ প্ৰামাণিকে আৱামী লীগৰ সমৰ্থনত থকা বহু হিন্দু লোকৰ ঘৰত দুষ্কৃতিকাৰীয়ে আক্ৰমণ চলোৱা বুলি উল্লেখ কৰিছে মহাসচিবগৰাকীয়ে বিভিন্ন এলেকাত হিন্দু মন্দিৰত আক্ৰমণ কৰাৰ কথাও জানিবলৈ দিছে গোবিন্দ চন্দ্ৰ প্ৰামাণিকে বাংলাদেশৰ সেনা আৰক্ষীৰ লগতে ৰাজনৈতিক দল বি এন পিৰ কৰ্মকৰ্তাইও মন্দিৰসমূহৰ সুৰক্ষাৰ ক্ষেত্ৰত ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে আজি ভাগর এনে কোনো বিক্ষিপ্ত ঘটনা নাই দিয়ে হিন্দু মহাসভার মহাসচিব বাংলাদেশ বিএনপির সমস্ত কেন্দ্রীয় নেতারা তাদের দলীয় কর্মীদেরকে নির্দেশ দিয়েছে যে তোমরা বিভিন্ন মন্দির যে সমস্ত বড় মন্দির সেই মন্দিরগুলো যেন তারা পাহারা দেয় তা আমরা দেখেছি যে তারা কালকে বিকাল থেকেই বিভিন্ন মঠ মন্দিরে পাহারা দিয়েছে এবং বিভিন্ন পাহারায় মহল্লায় বিএনপির নেতাকর্মীরা সজাগ দৃষ্টি রেখেছে যাতে হিন্দুদের উপর হামলা না হয় এরপরেও বেশ কিছু হিন্দু হামলার শিকার হয়েছে যারা সরাসরি আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থেকে শেখ হাসিনার পক্ষে বিভিন্ন সময় বিবৃতি এবং পক্ষে স্লোগান মাঠে থেকেছে ছাত্র আন্দোলনের বিরোধিতা করেছে সেই সমস্ত হিন্দুদের আওয়ামী হিন্দুদের আওয়ামী লীগের নেতা হিন্দু যারা ছিল তাদের বাড়ি অথবা তাদের দোকানপাটে হামলার শিকার হয়েছে এমন কিছু অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে পরবর্তীকালে সেটা যারা হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ আমাদের সংগঠনের সারা বাংলাদেশের যে সমস্ত নেতা কর্মীরা তাদেরকে নির্দেশ দেওয়া ছিল তারা সহ বিএনপি এবং জামাতের কর্মীরা মিলে তারা এইগুলো প্রতিহত করেছে তো আজ সকাল থেকে কোনো ঘটনা ঘটছে না গতকাল রাত পর্যন্ত কিছু ঘটনা ঘটেছিল অল্প কিছু মন্দিরে হামলা হয়েছে সেই কিছু আবার ঘটনা ঘটেছে যে প্রতিহিংসা এলাকাভিত্তিক কিছু প্রতিহিংসা সেটা জাতীয় পর্যায়ের কিছু না এলাকাভিত্তিক কিছু প্রতিহিংসা কিছু দ্বন্দ্ব সংঘাত সেই সংঘাতের জেরে কিছু হামলা শিকার হয়েছে সামগ্রিকভাবে সমগ্র বাংলাদেশের হিন্দু সম্প্রদায়